بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد. شريعة الإسلام صالحة للتطبيق في كل زمان ومكان في كل عصر ومصر. এরকম ধরনের কথা আমরা প্রায় শুনে থাকি। ইসলামী শরিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য এটা। ইসলামী শরিয়াতকে এমনভাবে সাজানো হয়েছে, এত দিক থেকে সমৃদ্ধ যে প্রতিটা যুগেরই যে কোনো সমস্যার সমাধান শরিয়ার মাঝে আছে। শরিয়ার মাঝে ওই সালাহিয়াত আছে যে যে ধরনের সমস্যায় আসুক না কেন ওই সমস্যার সমাধান দিতে পারবে না। শরিয়াতের মাঝে যে সালাহিয়াত, এই সমৃদ্ধি কিভাবে আসলো, এই সমৃদ্ধির ধারাবাহিকতা কেমন ছিল, এই ধারাবাহিক আলোচনায় প্রথম আলোচনা করতে হবে যে শরিয়াতের সমৃদ্ধি অথবা সূচনার প্রথম দিক হলো ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, ওহী পাঠিয়ে শরিয়াতকে সমৃদ্ধ করেছেন বা শরিয়ার সূচনা করেছেন। এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হায়াত থাকা অবস্থায় যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন ওই সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা হতো আল্লাহ তাআলা ওহী পাঠাতেন। কখনো কখনো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিহাদও করেছেন, পরে আল্লাহ তাআলা তাকরীর করেছেন ওহীর মাধ্যমে। তো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত থাকার অবস্থায় শরিয়ার মাঝে সমৃদ্ধি, শরিয়ার কাঠামো তৈরি হয়েছে ওহীর মাধ্যমে। ওহীকে মূল ভিত্তি ধরা হয়। কিন্তু রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল, হযরত চলে গেলেন, তখন তো শরিয়া সালেহা লিতাতবিক ফি কুল্লি জামানি ওয়া মাকানের বৈশিষ্ট্য আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরিয়া সংকীর্ণ হয়ে যায়নি, ব্যর্থ বা বৃথা হয়ে যায়নি। যে পরবর্তী যে নাওয়াজিল ও হাওয়াদিসগুলো আসবে, নতুন যে ঘটনাগুলো ঘটবে, এগুলো সমাধান শরিয়াতে নাই, এই পর্যায়ে তো আর যায়নি। বরং শরিয়া যে সব যুগের জন্যই, সব স্থানের জন্যই, সব কালের জন্যই, এই দাবি তখনও ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেই, সাহাবায়ে কেরাম ছিলেন বা পরবর্তী যুগের মাঝে। এখানে আমাদের বুঝতে হবে হলো যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাতের পরে শরিয়া সমৃদ্ধি হয়েছে ইজতিহাদের মাধ্যমে। তার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শরিয়া সমৃদ্ধি হয়েছে ওহীর মাধ্যমে। কিন্তু হযরত চলে যাওয়ার পরে ওহী মুনকাতি হয়ে গেছে, এখন ইজতিহাদ বাকি থেকে গেছে। সাহাবায়ে কেরাম ইজতিহাদ করেছেন, ওরা ইজতিহাদ করেছেন মানে শরিয়া সমৃদ্ধি হয়েছে। নতুন কোনো নাজিল এসেছে, হঠাৎ কোনো সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যার সমাধান ইতিপূর্বে না কোরআনে মানসুস স্পষ্ট আছে না হাদিসের মধ্যে স্পষ্ট আছে। সাহাবায়ে কেরাম ইজতিহাদ করেছেন, মাশওয়ারা করেছেন, কখনো কখনো কোনো বিষয় নিয়ে ইজমাও হয়ে গেছে। মূলত ইজতিহাদের মাধ্যমে সমৃদ্ধ হতে থেকেছে। তারপরে যুগ আসার পরে মাসাইল বেড়ে গেছে, নাওয়াজিল হাওয়াদিস বেড়ে গেছে। তো এই জামানার মাঝেও কিন্তু শরিয়াতের যে সালাহিয়াতটা, উপযোগিতা, এটা প্রমাণ হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে ইজতিহাদের মাধ্যমে। তাবেঈন ওনারা যদি ইজতিহাদ না করতেন তাহলে অনেক নাওয়াজিলের সমাধান দেওয়া যেত না। তো ওনারা সমাধান দিয়েছেন মানে শরিয়া সমৃদ্ধ হয়েছে। তারপর ফিকহুল হাওয়াদিস ও ফিকহুল মুতাওয়ারিস যে তাকসিম করা হয়, পার্থক্য করা হয়। তো প্রত্যেক যুগের নাওয়াজিল ওই যুগের জন্য ফিকহুল নাওয়াজিল বা ফিকহুল হাওয়াদিস, কিন্তু ওই মাসালা বা ওই বিষয়টাই পরবর্তী আলাদের জন্য ফিকহুল মুতাওয়ারিস হয়ে যায়। তো তাবেঈন যারা আছেন ওনাদের জামানায় যেটা ফিকহুল হাওয়াদিস ছিল ওটাই আমাদের জন্য ফিকহুল মুতাওয়ারিস। আতবাউ তাবেঈনের জামানায় ইসলাম আরো বেশি প্রচার প্রসার হয়ে গেছে, বিভিন্ন এলাকায় চলে গেছে, তখন সমস্যাও হয়ে গেছে। তো ওনারা যদি ইজতিহাদ না করতেন তাহলে শরিয়ত সমৃদ্ধ হতো না, শরিয়াত থেমে যেত। শরিয়ার উপরে ইলজাম অপবাদ আসত যে ইসলামী শরিয়ার মাঝে সমাধান নেই। তো মুজতাহিদিন আইমায়ে কেরাম ওনারা ইসলামকে এই ইলজাম থেকে, এই অপবাদ থেকে রক্ষা করেছেন, নিরাপদ रेखेছেন কিভাবে সমৃদ্ধ করে ইসতিহাদের মাধ্যমে শরীয়ত অনেক মুয়াসসা করেছেন। তো ইসতিহাদটা দুভাবে হয়েছে, আইমায়ে মুস্তাহিদিন ওরা ইসতিহাদ করেছেন দুই দিক থেকে, একটি হলো ফিকহুল ওয়াকির মাধ্যমে অর্থাৎ যে সকল ঘটনা উপস্থিত ঘটে গেছে যা হয়ে গেছে এটা সমাধানের ক্ষেত্রে ওরা ইসতিহাদ করেছেন। আর এই ইসতিহাদের মাঝে সব আইমায়ে কেরামই মানে এক বরাবর অল্প কিছু কম বেশি হলো সবারই হিস্সা আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনিও ইসতিহাদ করেছেন ফিকহুল ওয়াকি, যা ঘটে গেছে যে কাজটা যে সমস্যা ঘুরে গেছে ওই সমস্যার কি সমাধান, এই বিষয়গুলো নিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইসতিহাদ করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইসতিহাদ করেছেন, অন্যান্য আইমায়ে মুজতাহিদিন যারা ছিলেন ওনারাও ইসতিহাদ করেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি ইসতিহাদের আরেকটি দিক মানে ব্যাপকভাবে চর্চা করেছেন, যেটা অন্য মাযহাবে শুরুতে করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে, সেটাও ফিকহ হানাফি দ্বারা মুতাআসসির হয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ইসতিহাদের যে দিকের চর্চা করেছেন ওই দিকটার নাম হচ্ছে আল ফিকহুত তাকদীর, অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে এই ঘটনার জন্য তো ওনারা ইসতিহাদ করেছেন, সমাধান খুঁজে বের করেছেন। যে ঘটনা যে না জেলা এখনো ঘটেনি, এখনো আসেনি, কিন্তু আসার সম্ভাবনা আছে, সামনে হয়তো আসবে, সামনে না আসলেও আকলি দৃষ্টিকোণ থেকে এরকম ধরনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রেও ওনারা ফিকহের চর্চা করেছেন, ইসতিহাদ করেছেন, সমাধান বের করেছেন। তো এই জায়গাতে আমাদের আমরা যারা ফিকহ হানাফি চর্চা করি আমাদের এই জায়গাতে একটু বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। যে ফিকহুল ওয়াকি তো আমরা অবশ্যই পড়বো, সবাই পড়ে, কিন্তু আল ফিকহুত তাকদীর এটা জিনিসটা কি এবং ফিকহ হানাফি যে অন্যান্য মাযহাবের চাইতে বেশি মানে ওয়াসি হয়েছে, সমৃদ্ধ হয়েছে, সালিহুল লিতাতবিক হয়েছে, সব জায়গায় সব জায়গাতেই ফিকহ হানাফি ইয়া ছিল, উপযোগী ছিল, সালিহুল লিতাতবিক ছিল। তো এই সালিহুল লিতাতবিক হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ ছিল যে আল ফিকহুত তাকদীর। যদিও বা সালাফের জামানায় অনেকেই ফিকহ তাকদীর পছন্দ করতেন না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ অনেক ইমাম থেকেই মানকুল আছে যে যা হয়েছে এটা নিয়ে তুমি জিজ্ঞেস করো, এই বিষয়ে ইজতিহাদ করো, যে কাজ হয়নি ওই কাজ নিয়ে ইজতিহাদ করা, ফিকির করা এটাকে আমরা পছন্দ করেন নি। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কিতাব আছে জামি ওয়াল ইলম ওয়া ফাজলি, এই কিতাবের মাঝে মানে যে বিষয় হয়নি এই বিষয়ে সওয়াল করা কেমন এই বিষয়ে লম্বা আলোচনা করেছে, অন্য অনেক কিতাবও আছে। তো তাতে দেখা যাচ্ছে যে অনেক সালাফ ওনারা পছন্দ করেননি, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন, শুধু পছন্দই করেননি, চর্চা করেছেন। এক পর্যায়ে আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যা হয়নি এই বিষয় নিয়ে আপনি চর্চা কেন করেন, ফিকহ তাকদীরের চর্চা কেন করেন? তো উনি বলেছেন যে নাহনু নাস্তাইদু লিল বালা ক্বাবলা নুজুলিহা, বালা আসার আগে আমরা কি হই, প্রস্তুতি গ্রহণ করি, যাতে করে বালা আসার পরে বুঝতে পারি যে বালা ভিতরে আছে না বাইরে আছে, ফিতনার ভিতরে না বাইরে। খুব সুন্দর জবাব দিয়েছেন। তো ফিকহ তাকদীরের চর্চা ব্যাপক হওয়ার কারণে ফিকহ হানাফি সবসময়ের জন্য কি ছিল, সমৃদ্ধশালী ছিল। ফিকহ হানাফির কেউ কেউ নাম দেয় আল মাদ্রাসাতুল আরাইতিয়া, অনেকেই নাম দিয়েছে ফিকহ হানাফিকে আরাইতিয়া। এই নাম কেন দিয়েছে, মানে সব জায়গাতে ওরা জিজ্ঞেস করেন যে আরাইতা লাউ কানা কাজা, আরাইতা লাউ কানা কাজা, যদি এমন হয় মানে ফিকহ তাকদীরি যদি এমন হয় তাহলে কি হবে। কিন্তু রাসূল খুলে দেখেন, কিন্তু রাসূলের মধ্যে প্রায় ২০টা কি পাবেন, আরাইতা 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 পাবেন। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মাদ্রাসা তৈরি করেছেন, যে ইলমি হালকা ফিকহ হালকা তৈরি করেছেন, ওই ফিকহ হালকার মাঝে মানে আরাইতার উচ্চারণ বেশি হতো, মানে ফিকহ তাকদীরের মানে চর্চা বেশি হতো। উপস্থিত যা আছে তো করতেনি, ভবিষ্যতের বিষয়গুলোকেও সমাধান দিতেন, যার কারণে এই সবচেয়ে বড় ফায়দা যেটা হয়েছে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি যখন কাজুল কুজা ধরেন এবং ইসলামের রাজধানী বাগদাদে আসে। বাগদাদ কিন্তু আগের থেকে অনেক সমৃদ্ধশালী একটা শহর ছিল এবং বিভিন্ন সভ্যতার একটা মিলন কেন্দ্র ছিল বাগদাদ। তো ইসলাম বাগদাদ আসার পরে এমন এমন কিছু মাসাইল মানে সামনে এসেছে যেটা মদিনাতেও ছিল না, শামেও ছিল না, কুফাতেও ছিল না। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি কাজুল কুজাত হয়ে এই সকল সমস্যার সমাধান দিয়েছেন। কিভাবে দিতে পারলেন, এই সমাধানটা অন্তত খুব বেশি ব্যক্তিগত হয়নি, যেমন তো অন্তিম সমাধান কি করা আছে, দেওয়া আছে, তৈরি করা আছে। ফিকহ হানাফির ক্ষেত্রে অনেকে কথা বলে যে ফিকহ হানাফি এত বেশি প্রচার প্রসার হয়েছে হলো ইমাম আবু সুবহানাহুর কারণে, যেহেতু উনি কাজের উপজাত ছিলেন আর উনি সব জায়গায় হানাফি কাজে নিযুক্ত করেছেন, যার কারণে ফিকহ হানাফি কি হয়েছে, প্রচার প্রসার হয়েছে। তো আবু সুবহানাহুর এই কাজের উপজাত হওয়াটাকেই মূল কারণ হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এটা মূল কারণ না। এটা মূল কারণ বললে ইতিহাসের অনেক বড় একটা বিষয়কে পিছিয়ে দেওয়া হবে। মূল কারণ না কেন তার একটা উদাহরণ দিই, কোনো ব্যক্তির বাড়ি যদি যোগ্যতা না থাকে আর অন্য কেউ যদি তাকে মানে ধাক্কায় অনেক উপরে নিয়ে যায়, কতদিন টিকবে? একদিন, দুই দিন, এক মাস, কিছুদিন পরে কিন্তু প্রমাণ হবে যে আমাদের কিনে আসলে যোগ্যতা নেই, অন্তঃসার শূন্য, একদিন হবে না, অন্য কারো সাপোর্টে সে আছে, ওই লোক চলে গেলে সে কি হয়ে যাবে। তো কাজের কুজাত হওয়ার কারণে যদি সে খারাপ এত প্রচার প্রসার হয়, তাহলে যখন কাজের কুজাত হয়ে চলে গেলেন তখন সে খারাপই কি হয়ে যেত, আর চলে যেত, তা তো যায়নি। ফিকহ হানাফির মাঝেই ওই সময়ের সকল সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা ছিল, এই জন্য টিকে আছে। ইসলাম যত প্রসার হয়েছে, যত নতুন নতুন জায়গায় গিয়েছে, নতুন সমস্যা এসেছে, সমাধান কোথায় আছে? ফিকহ হানাফির আছে, অগ্রিম সমাধান আছে, যে অগ্রিম সমাধান অন্য মাঝে ছিল না। এই জন্য ফিকহ হানাফি যে প্রচার প্রসার হয়েছে নিজের যোগ্যতায়, নিজের মাঝেও প্রচার হওয়ার মানে কি ছিল, সক্ষমতা ছিল, উপযোগিতা ছিল, এই জন্য প্রচার হয়েছে। বাকি হ্যাঁ সহায়ক হিসাবে কাজ করেছে আর বিষয় কি হওয়া, কাজের পূজা দেওয়া, অনেক ঘন্টা ধরে নেওয়া হয়। সে খারাপের মাঝে ওই অ্যাবিলিটি নাই, ওই সক্ষমতা নাই, শুধু কাজের পূজাদের ক্ষমতা বলে কি আছে, কতদিন টিকে থাকতো। কিন্তু আজকে তো টিকে আছে না সে খারাপই, তার মানে আপন যোগ্যতায়, আপন ক্ষমতায় সে খারাপই টিকে আছে। হ্যাঁ, বাকি অন্যান্য বিষয়গুলো সহায়ক হিসেবে কাজ করেছে। তা আপন যোগ্যতার সবচেয়ে বড় দিক হলো ফিকহ তাকদীরি। আর ফিকহ হানাফির মাঝে অগ্রিম অনেক বিষয়ের সমাধান আগে দেওয়া হয়েছে, এই জন্য ফিকহ হানাফি যারা মুজতাহিদ ছিলেন ওনারা শুধু ফিকহুল ওয়াকিয়া সম্পর্কে জানতেন এরকম না, ওরা অগ্রিম অনেক বিষয়ের সমাধান ওনারা মানে পূর্বে থেকে কি করে প্রস্তুত করে নিয়ে বসে আছেন। তো ফুকাহার দায়িত্ব হলো যে ওনারা কি হবেন, মুসলিম উম্মার রাহবার হবেন। রাহবার পিছিয়ে থাকে না সামনে থাকে? সামনে থাকে, তাই না? পিছিয়ে থাকলে তো রাহবার হয় না, পিছিয়ে থাকে যে ধাক্কায় নিয়ে যায়, আর রাহবার সামনে রাস্তা দেখায়। তো ফকি এবং একজন মুফতিকে রাহবার হতে হলে তাহলে যে উম্মার মাঝে সে ফকি অবস্থান করছে ওই উম্মার আগে থাকতে হবে, যে যুগে সে অবস্থান করছে ওই যুগের আগে থাকতে হবে, পিছিয়ে থাকলে হবে না। আবু হানিফা এটাই চিন্তা করেছেন যে ফকিহ ও মুফতি হলে তো রাহবার হবেন, তো বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে এগুলো তো সমাধান দিবেই, আগে থাকবে মানে অগ্রিম সমস্যা তার কাছে জানা থাকবে। তো বর্তমান যুগের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখি যে আগে নামাজের হাওয়াদিসগুলো হয়ে যায়, আমরা অনেকদিন বেখবর থাকি, এরপর আস্তে আস্তে সওয়াল শুরু হয়, দারুল ইফতাহাদের ইস্তেতা আসা শুরু হয়, তখন আমাদের আস্তে আস্তে কি হয়, একটু আমরা সতর্ক হই, চেতনা ফেরে না। এই বিষয়ে কি করা দরকার? তাহলে কি আমরা রাহবারের ভূমিকা পালন করছি? আচ্ছা, রাহবারের ভূমিকা পালন করলে ফিকহুল ওয়াকিয়া জানতেই হবে, বর্তমান যুগকে এমনভাবে অ্যানালাইসিস করতে হবে যে বর্তমান যুগের মূল উসুল কি। কুল্লুন ইয়া'মালু আলা শাকিলাতিহি, আল্লাহ তাআলা একটা কায়দায়ে কুল্লিয়া বলে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের একটা শাকিলা আছে, ওই শাকিলা মানুষে আবদ্ধ হয়ে যায়, বাইরে যায় না। কোনো ব্যক্তিকে যদি চিনতে চায় তাহলে ব্যক্তির স্বভাবকে চিনতে হবে, ওই ব্যক্তির স্বভাব চিনলে ব্যক্তি সম্পর্কে অনেক কিছু কি করা যায়, অনেক কথা বলা যায়। তো স্বভাবটা হচ্ছে শাকিলার মতো, একজন ব্যক্তিকে চিনতে হলে তার শাকিলা চিনতে হবে, কারণ সে কাজ করে কি অনুযায়ী, তার শাকিলা অনুযায়ী। একজন ব্যক্তির যেভাবে শাকিলা আছে একটা যুগেরও কি আছে, শাকিলা আছে। তো শাকিলাতুল আসল জাদীদ এটা যদি আমরা জানতে পারি তাহলে ফিকহুল ওয়াকিয়া চর্চা করতে পারবো, ওকে সমাধান আমরা কি দিতে পারবো। এই বিষয়টা নিয়ে আমাদের আর বেশি গুরুত্ব দেওয়া দরকার যে আমরা কিভাবে রাহবার হতে পারি এবং যুগের চাহিদা বা যুগের মানে উসুল মেজাজ এটা বুঝে অগ্রিম বিষয়গুলো আমরা কিভাবে চিন্তা করতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। যাই হোক, তাহলে পরবর্তী আইমায়ে মুজতাহিদিন ওনারা শরিয়াকে সমৃদ্ধ করেছেন ইজতিহাদের মাধ্যমে। আর ইজতিহাদ হয়েছে দুই ভাবে, একটা ওয়াকিই বিষয়ের মাঝে ইজতিহাদ করেছেন, আর একটা যেটা ওয়াকি হয়নি, সম্ভাবনা আছে, এটা মাঝে ওনারা কি করেছেন, ইজতিহাদ করেছেন, করে অগ্রিম সমাধান দিয়েছেন। এরপরে যখন आइमाए सलाफ ओनादेर जामाना शेष दिके आसलो एबं आस्ते आस्ते फुस्साक फासिदीन स्वार्थवादी हावापोस्त এই সকল ব্যক্তিরা ফিকহ চর্চা শুরু করলো এবং মানে ঘরে ঘরে মুজতাহিদ বর্তমান সালাফিদের মতো ঘরে ঘরে মুজতাহিদ বনা শুরু করলো। তো দেখা গেছে অনেকেই মানে হাওয়াগ্রস্ত হওয়ার কারণে গলতভাবে ইজতিহাদ করছে, কোরআন সুন্নাহকে তাহরিফ করছে অথবা নিজের স্বার্থের মুয়াফিক করে তারা ফতোয়া দিচ্ছে। এরকম বিভিন্ন হালাত দেখার পরে চারো মাযহাব থেকেই মোটামুটি সিদ্ধান্ত এসে গেছে যে মুজতাহিদের মুতলাকে যাওয়া নাকি নতুন ভাবে ইজতিহাদ করে আর আমরা অগ্রসর হতে যাচ্ছি না, বরং এই চার মাযহাব মুস্তাকিল হয়ে গেছে। এই চার মাযহাব অনুযায়ী কাকে কি করতে হবে, ফয়সালা দিতে হবে বা ফতোয়া দিতে হবে। তো এটা একদিনে হয়নি, এটা আস্তে আস্তে হয়েছে। একটা কথা আছে না যে একটা চিন্তা একজন ব্যক্তিকে 5 মিনিটে বোঝানো যায়, আর ওই চিন্তাটা জাতিকে বোঝাতে কখনো 50 বছর লেগে যায়। তখন মানে ইজতিহাদ মুতলাক আস্তে আস্তে কমে যাচ্ছে অথবা এটা মানে বাদ দেওয়া হচ্ছে অথবা এটাকে অনেক কঠিন মনে করা হচ্ছে, মুতাআজ্জিল মনে করা হচ্ছে। তো এই চিন্তাটা কিন্তু একদিনে শুরু হয়নি, এটা আস্তে 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 ক্রমান্বয়ে শুরু হতে হতে চার মাযহাব মুস্তাকিল হয়ে গেছে। এখন সিদ্ধান্ত হলো যে চার মাযহাবের আলোকে সমাধান দেওয়া হবে, আর বাইরে যাওয়া হবে না। হ্যাঁ, যদি এরপরও আইমাইকে আপনারা দরজা খুলে রেখেছেন, রাস্তা খুলে রেখেছেন যে কারামারে যদি শুরুতেই মুজতাহিদের মুতলাক যদি পাওয়া যায় তাহলে ওনাকে মুজতাহিদের মুতলাক হিসেবে নেওয়া হবে যদি শুরু পাওয়া যায়। এই জন্য দরজা একদম বন্ধ করেছেন তারা, দরজা খোলা আছে, বাকি শর্তের উপর মওকুফ রেখেছেন। আর আম তরিকা হয়েছে যে চারো মাযহাবের উপর ভিত্তি করে এখন কাজা এবং ফতোয়ার কাজ চলবে, এর বাইরে আমরা যাব না। তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে এখন শরীয়ত কিভাবে সমৃদ্ধ হচ্ছে? নাওয়াজিল কি থেকে গেছে? ইজতিহাদে মাযহাবের ইস্তিকরার হলো, চার মাযহাব তাইন হলো, ঠিক আছে, কিন্তু নাওয়াজিল তো থেমে যায়নি, হাওয়াদিস তো থেমে যায়নি। তো আইমায়ে মুজতাহিদের জামানায় নাওয়াজিল আসলে ইজতিহাদের মাধ্যমে সমাধান দিতেন, ইজতিহাদের মাধ্যমে সমৃদ্ধ হতো শরীয়ত। এখন মাযহাব তাইন হওয়ার পরে নাওয়াজিল আছে, হাওয়াদিস আছে। তো এখন শরীয়ত যদি সমৃদ্ধ না হয় তাহলে কি সালেহদের তাতবিক থাকবে? থাকবে না। তার মানে শরীয়ত অবশ্যই কি হয়েছে, সমৃদ্ধ। আজকেও যদি আমরা এই কথা দাবি করি যে বর্তমান যুগের জন্য শরীয়ত সালেহদের তাতবিক প্রয়োগের জন্য উপযোগী, এই কথা যদি দাবি করি তাহলে পরোক্ষভাবে আমাদের মেনে নিতে হচ্ছে যে মাযহাব তাইন হওয়ার পরেও শরীয়ত কি হয়েছে, সমৃদ্ধ হয়েছে। শরীয়তে মানে জমুক নাই, শরীয়ত সবসময় সাইয়া ছিল, জারি সারি ছিল, থেমে থাকেনি। পাকিস্তানের একটা পত্রিকা আছে চেরাগরা, এই পত্রিকা থেকে একটা খুসুসি নাম্বার বের করা হয়েছে ইসলামী কানুন বিষয়ে। তো ওই খুসুসি নাম্বার বের করার আগে যারা ইসলামী শরিয়া ফিকহ ফতোয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো হয়েছিল যে বর্তমান যুগ তো অনেক দিক থেকে নতুন, বিশেষ করে প্রযুক্তি আসার পরে মানে যুগের পরিবর্তন এত বেশি হয়েছে, অনেকটা ইয়ার মতো আমাদের অবস্থা বলতেন যে ইতিহাসের মুখতাসার কিতাব যেগুলো আছে, কিছু ইতিহাস অনেক লম্বা, কিছু আছে অনেক মুখতাসার। তো মুখতাসার কিতাব যদি ভুল করে দুইটা 1 পৃষ্ঠার জায়গায় 2 পৃষ্ঠা উল্টায় তাহলে সে আসলে 2 পৃষ্ঠা উল্টালো না, প্রায় 200 বছর কি করে বললো, মানে ভুল করে 1 পৃষ্ঠা করে 200 পৃষ্ঠা 200 বছর কি পার হয়ে গেছে। তো আগের যুগ পরিবর্তন ছিল, পৃথিবীতে পরিবর্তনশীল, এটা তো একটা কায়দায় করলে হয় না। আর আরও মুতাগায়্যির ওয়া কুল্লু মুতাগায়্যির হাদিস, এটা তো আমরা অনেক কি পড়েছি। এটা পরিবর্তন তো হবে, বাকি আগের যুগের পরিবর্তনটা ছিল একটা স্বাভাবিক গতিতে, কিন্তু বর্তমানে পরিবর্তনটা একদম অস্বাভাবিক গতিতে এবং বেনজির। তো এখন এই বর্তমান যুগেও শরীয়ত যে সালেহ লিত তাতবিক এই বিষয়টা প্রমাণ করা বা শরীয়তে যে ওরকম ধরনের সক্ষমতা আছে, উপযোগিতা আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে ওনাদের চিন্তা ভাবনা কি, ফিকহের ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে কিনা, মুফতি কিরাম এবং ফুকাহা মুতাফাক্কিহ যারা আছেন ওনাদের নতুন কোনো মানে ধরন, উসলুব, তরিকা ইখতিয়ার করতে হবে কিনা, এগুলো বিষয় নিয়ে ওনারা প্রশ্ন করেছিলেন। তো এই প্রশ্ন চিঠি অনেকের কাছে পাঠিয়েছেন, দেওবন্দি হালকার মাঝে অনেকে পাঠিয়েছেন, যেমন মুফতি শফি রাহিমাহুল্লাহ লেখা আছে ওখানে, তারপরে আব্দুল ওয়াহিদ তরিয়তি রাহিমাহুল্লাহ লেখা আছে ওখানে, আর অনেক দেওবন্দি হালকার অনেক মানে ফকি বা মুফতি ওনাদের লেখা আছে। তো ওনারা কিন্তু সবাই এক বাক্যে বলেছেন যে ফিকহ এটা সবসময়ের জন্য জারি এবং সারি বিষয়, কখনোই জমুর ইখতিয়ার করেনি। तार माने हलो जे मजहब तायिन होवार परेओ बा चार मजहब मुस्ताकिल होवार परेओ शरियतेर समृद्धि कि थेमे थाकेनि समृद्धि হয়েছে তাহলে কিভাবে হলো ইসতিআত বন্ধ তাহলে হওয়ার পদ্ধতিটা কি ছিল এটা হচ্ছে আহম সওয়াল তো 400 বছর কে শাওলে দেহলি রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে 400 বছর থেকে বলা যায় যে মজহব আম ভাবে মুস্তাকিল হয়েছে মজহব এর আগে ছিল সাহাবা যুগে মজহব ছিল কিন্তু আম ভাবে মুস্তাকিল হওয়া চার মাযহাবের মাঝে সমস্ত উম্মাহ চলে আসা এটার মানে 400 বছর থেকে মোটামুটি ব্যাপকভাবে শুরু হয়েছে বলা যেতে পারে তাহলে 400 বছর থেকে না এখন যদি হিসাব করা হয় তাহলে মানে 1000 বছর হয়ে গেছে না প্রায় 1000 বছর হয়ে গেছে না বেশি হয়েছে না 1000 বছর বেশি তো এত লম্বা সময় শরীয়ত সম্পৃক্ত হয়েছে তো কিভাবে হয়েছে ইসতিআত বন্ধ এই প্রশ্নের জবাব নিয়ে আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি যে কিভাবে সম্পৃক্ত হলো এটা আমাদের জানা দরকার तो इधर एक तो जॉब सिर्फ होती है ताखरीज ऐसे की बात होगी। इस रार अपना जॉब जॉब है ना जो दी माज़ा पित्ती खाए। हाँ माज़ा सारा जो दी आम के वो इस्तेमाल करे शायद भिन्न बात है। मज़े तो माज़ा पित्ती और चला पड़ती है उड़ाई बोलती है। तो अब ताखरीज ऐसे की बात होगी समृद्ध हो गए थे। अब ना उसूल इस्तेमाल কোনটা কাউল মুক্তাবি কোনটা মুক্তাবি নয় কোনটা রাজে কোনটা মারজু বা কোনটা সওয়াব খাতা এটা মানে কি বলা তামিজ করা তো না থাকে তামিজ করবে কি হবে তামিজ করার অর্থ হলো যে বিষয়টা আগে আসে আসাবত তারজি আমাদের কাজ কি রাজে মারজু তাইন করা তো না থাকলে এখন কাজে কি হয়ে দিবেন তার মানে আসাবত তামিজের আগেও শরীয়ত সমৃদ্ধ হয়ে গেছে আসাবত তারজির আগে কি হয়েছে শরীয়ত সমৃদ্ধ হয়ে গেছে আর কি হলো तो आसाबत तखरीज माध्यम की है ऐसे, शरियत समृद्ध है ऐसे, जुगे जुगे। शाह उन्होंने दिल्ली को रहने वाला उन्हें हुज्जतुल्लाह बालेगर माचे, फिक्र, अहलुर राय एवं अस्हाबुल हदीस जरा से न इधर मसला, तरीका, उस्लूब, मनहज क्या मंचलो, इस्तेमाल एवं फिक्री विषय माचे, ये विषय आलोचना करती को उन्हें तखरीज शब्द रा बार-बार उच्चारण करा चाहिए। এবং তাখরিজের বিভিন্ন দিক তুলে ধরেছেন ওখানে এমনকি দুই জায়গাতে এমন আলোচনা করেছেন যে আলোচনার পরে বলা যায় যে উনি তাখরিজের তারিফ করলেন এখানে মানে আলোচনাই করলেন না বরং তাখরিজের কি করলেন তারিফ করলেন এক্সাম্পল হচ্ছে ফাদুল ফিকহা আলা কায়দাতি তাখরিজ পরবর্তীরা ফিকহকে মানে তামহিদ করেছে তাইসির করেছে তরতিব ও তানজিম করেছে কোন কোন তরিকায় আলা কায়দাতি তাখরিজ তাখরিজের ভিত্তিতে কি হবে ওয়াজালিকা বলে কি শুরু করেছেন তাখরিজের তরিকা ভাগ করা শুরু করেছেন পরে লম্বা তরিকা বলেছেন যে হাদা হুয়া তাখরিজ এটা হচ্ছে কি তাখরিজ তো শাওলা দেহরা বলে টাইম করে দিয়েছেন যে পরবর্তী যারা কাজ করেছেন ওনারা তাখরিজের ভিত্তিতে কি কাজ করেছেন এমনকি ওনার দাবি হলো যে আইমা মুস্তাহিদিন যারা আছেন ওনারাও তাখরিজের ভিত্তিতে কাজ করেছেন অনেক ক্ষেত্রে ইসতিহাদ করেছেন কিন্তু অনেক ক্ষেত্রে কি করেছেন তাখরিজ করেছেন হাত্তা কোনে কথা বলে বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনিও মানে ওনার সবচেয়ে বড় যোগ্যতা ছিল তাখরিজ উনি ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর আকওয়ালের উপর তাখরিজ করে কি দিয়েছেন ফিকহ চর্চা করেছেন ফতোয়া দিয়েছেন এই বিষয়ে কিছু আলোচনা করেছেন এমন আলোচনার উসলুবটা এমন হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদের মাকামটা কি হয়ে যায় ছোট হয়ে যায় এই জায়গাটা অন্যরা ধরেছেন শাইখ আবু জাহরা রাহিমাহুল্লাহ উনি আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখেছেন জীবনে মাঝে এখানে সবাই ধরেছেন যে জলিবুর রহমানের আলোচনাতে বলা আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মুখাররিজ ছিলেন বাস উনি মুস্তাহিদ মুতলাক ছিলেন না এমন একটা বিষয় ওখানে কি হয় মানে বোঝা যায় পরনে ওখানে স্টাফ করেছেন যে আসলে এইভাবে উপস্থাপন না করে এইভাবে কি করা দরকার ছিল শাওলিয়া দেহরাহুল্লাহ বলেছেন যে যদি কেউ বিশ্বাস না করে বা কেউ যদি ওয়াকিই ভাবে তাত্ত্বিকই ভাবে যদি প্রমাণ করতে চায় তাহলে সেই জন্য কি তাহলে আসার সহ ইব্রাহিম রাখি রাহিমাহুল্লাহ অন্যান্য আকল বা মুসান্নাফ আব্দুল রাজ্জাক মুসান্নাফ সাহেব ভাই কিতাব পড়ে মোকারনা করে দেখলে সে বুঝতে পারবে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বোচ্চ কাজ হলো তাখরিজ ইসতিআদ মুতলাক নয় আব্দুল রশিদ নোমান রাহিমাহুল্লাহ ধরেছেন ধরে বলেছেন যে আমরা মিলে দেখেছি আমরা কি দেখেছি মিলে দেখেছি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু তাখরিজই করেননি আকসার কি করেছেন ইসতিআদ করেছেন যাই হোক তো ওই পাঠটা যদি আমরা বাদ দিই তো ইসতিকরারুল মাযাহিবের পরে যে পাঠটা যে অংশটা অর্থাৎ ইসতিকরারুল মাযাহিবিল আরবা'র পরে শরিয়া ফিকহ সমৃদ্ধ হয়েছে তাকরির ফিকহের মাধ্যমে এই আলোচনা হচ্ছে চমৎকার আলোচনা এবং হযরত এর বাংলা ভাষা থেকে এই আলোচনা আলাদা করে একটা রিসালাও লেখা যাবে করা যাবে। তো উনি অন্যান্য কিতাবের মাঝে তামবীহ করেছেন যে ফিকহের কিতাবের মাঝে যে মাসাইলগুলো লেখা আছে এই মাসাইলগুলো কিন্তু এক তবকার না। উসুলুল ইফতার কিতাবের মাঝে আছে যে আমাদের মাযহাবের মাঝে মাসাইলের তবকা তিনটি ভাগ করা হয়েছে তাই না, উসুল ওয়াকিয়াত ফাতাওয়া এরপর নাওয়াদির। তো নাওয়াজিদের যদি আমরা বাদ দিই তাহলে দুই তবকায় মূল থাকে উসুল এবং কি ফাতাওয়া বা নাওয়াজির। উসুল মানে ওই জাহের রাওয়াত যেগুলো সেগুলো উসুল পর্যায়ের, আর জাহের রাওয়াতের উপর ভিত্তি করে যে তাখরিজগুলো করা হয়েছে এগুলো হচ্ছে কি নাওয়াজির এবং ফাতাওয়া। তা আব্দুল হাই লকনি রাহিমাহুল্লাহ আলাইহি যে আলোচনা করতে গিয়ে বলেছেন যে মানে যারা আল মুহিদুল বুরহানি কিতাবের মাঝে কিন্তু মানে মাসাইলের তামিজ করা আছে অনেকটা, মানে উসুল অনুমান দেন নাওয়াদের অনুমান দেন এরপর ফাতোয়া অনুমান দিয়ে দিয়ে তামিজ করে দেয় মাসাইল উল্লেখ করেন, কিন্তু আকসার মাজামিউল ফাতোয়ার মাঝে মাসাইল কি নেই তামিজ নেই। ফাতোয়া কাজী খান বা অন্যান্য ফাতোয়া থেকে দেখা যায় সব মাসাইল কি একই ধরনের করা আছে। তো এ বলেছেন যে কেউ ধারণা করে অনেকেই ধারণা করে যে ফাতোয়া কিতাবের মাঝে যে মাসাইলগুলো আছে সব মাসাইল মনে হয় আবু হানিফার থেকে মানসুব ওনার কওল এরকম কেউ কেউ মনে করতে পারে কিন্তু আসলে তা নয়। কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো হয়তো উসুল পর্যায়ে মানে জাহের রাওয়াত থেকে নেওয়া হয়েছে, আর অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে পরবর্তীতে তাখরিজ করা হয়েছে আল কাউলুল মুখাররাজ আলা কাউলি আবি হানিফা রাহিমাহুল্লাহ আও ইমামিন আখর অন্য কোনো ইমামের নসলের উপর তাখরিজ হয়েছে কিন্তু এই তামিজ তো করা নেই। আর জামিউস সহিহ সূরা কিতাব বা কিতাব আসলে ধরি কিতাব আসলে কিতাব তাহা যদি খোলা হয় যে কিতাব তাহা একটা বাপ এখানে কতগুলো মাসালা আছে আর ওই বাপটাই ফাতোয়া হিন্দিয়া দিয়ে খোলা হলো তো মাসালার পরিমাণে একই রকম থাকবে না বেড়ে যাবে? এই বেড়ে গেলে কি হবে কিসের মধ্যে বেড়েছে মুতলাক ইস্তিহাদের মধ্যে হবে না এই তাকরিরি ফিকহের মধ্যে বেড়ে গেছে। এভাবে যদি মুয়াদানা করা হয় তাহলে সব বাবের মাঝে একটা আন্দাজা চলে আসবে যে উসুল পর্যায়ের মাসাইল কি পরিমাণ আর মুখাররাজ মাসাইলের পরিমাণ কি পরিমাণ। উসুল ইফতার মাঝে এই বিষয়টা লম্বা আলোচনা হওয়া দরকার যেটা ফাতোয়ার মাঝে তামিজ করতে হয়। ফাতোয়ার ক্ষেত্রে কিন্তু মূল নিয়ম হচ্ছে ফাতোয়ার মূল বেনা হবে হচ্ছে কুতুবুল মুতুন এবং কুতুবুল শুরুহ এরা মূল বেনা হবে মূল ভিত্তি হবে, আর মাজামের ফাতোয়া যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে উপদেশ সর্বপ্রকাশ উপদেশ লেখা আছে যে ইন্নামা ইউস্তানাসু বিহা ফাতোয়ার ভিত্তি মাজামের ফাতোয়ার উপর হবে না, হ্যাঁ মুতুন এবং শুরুহের উপর ভিত্তি হবে। বাকি সমাধানটা ঠিক হলো কিনা মুতুন এবং শুরুহের নসুসগুলো আমি ঠিকমতো বুঝলাম কিনা এটার জন্য কি দেখতে হবে মাজামের ফাতোয়াগুলো কুতুবুল ফাতোয়াগুলো দেখতে হবে। আর হালাত এমন হয়ে গেছে আমাদের ফাতোয়ার মূল আসাসই কি হয়ে গেছে কিফায়াতুল মুফতি ইমদাদুল ফাতোয়া এই কিতাবগুলো মূল আসাস হয়েছে, অথচ এই কিতাবগুলো আসলে আসাস নয় এগুলো ইস্তেনাসের দরজায় থাকবে আসাস হবে হচ্ছে মুতুন এবং শুরু। যাই হোক তো আব্দুল আলী রহমানের তামবীহ করেছে এটা যে আমাদের কিতাবের বইয়ের মাঝে মাসাইলগুলো মুখতালিদ আন্দাজে দেওয়া আছে মাখলুক আন্দাজে দেওয়া আছে কিন্তু এই মাসাইলগুলোর তামিজ হওয়া দরকার যাতে করে মানে ফতোয়ার সময় একজন মুফতি উনি আন্দাজ করতে পারেন অনুভব করতে পারেন যে এই ফতোয়াটার মানে হুকুমটা কত শক্তিশালী হবে। তার কওল আসল এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ সরাসরি কওল আর মুখাররাজ আলা কাউলিহি দুটার মধ্যে কিন্তু একটু কি থাকবে একটু পার্থক্য থাকবে। অনেক সময় জরুরিয়াত এবং হাজিয়াতের মাসালার মাঝে তখন দেখা যাবে যে তারজির মাসলা এসে যাবে কওলে মুখাররাজ এর কবুল করা হবে কি হবে না বা অন্য আরেকটা তাকলিদের সুযোগ আছে কিনা এরকম ধরনের বিষয়ও এসে যাবে। এই জন্য উনি তানবীহ করেছেন যেটা মানে খেয়াল করা দরকার গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়টা। তো আব্দুল হাই নকভী রাহিমাহুল্লাহ এবং শাহুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ ওনারা তো তানবীহ করেছেন আলোচনা করেছেন কিন্তু হয় কি যে একটা বিষয় ওনারা আলোচনা করে গেছেন কিন্তু এবার পাতা থেকে গেছে। একটা আন্দোলন তাহরিক কখন হয় একটা চিন্তা আমি বললাম যে একটা চিন্তা একজন 5 মিনিটে বোঝে আর একটা জাতিকে বোঝাতে 50 বছর লেগে যায়। তার মানে কোন একটা চিন্তাকে তাহরিকের দরজায় নিয়ে আসতে হলে কি লাগবে সময় লাগবে আলোচনা লাগবে বারবার মোজাকারা করতে হবে। তো ওনারা কিতাবের পাতা লিখে গেছেন কিন্তু আমাদের দরজা আলোচনাটা আসেনি এই জন্য ওই বিষয় সম্পর্কে আমরা খুব বেশি কি জানি না। মানে খুব অবাক করার মতো বিষয় হলো যে মুস্তাহিদে মুতলাক তো নাই, যদি থাকে তাহলে পরে দেখা যাবে আপাতত আমরা কি দেখছি না। তো এখন অথচ আমরা উসুল ফিকহ পড়ি তাই না চলতেছে না এখন বর্তমানে নামাজের সমাধান কিভাবে দেওয়া হয় ওলির ভিত্তিতে মুতলাক ইসতিহাদের ভিত্তিতে না তাকরিরের ভিত্তিতে তাহলে তাকরির চলমান অর্থাৎ উসুল তাকরির আমরা পড়ি না উসুল তাকরির আমরা কি করি না উসুল ফিকহ যেটা এখন চলমান নয় বা অনেকের ক্ষেত্রে তাদবিক হয় না অনেকে এই অংশে কি হতে পারে না মুস্তাফিদ হতে পারে না কিন্তু পড়ে যাচ্ছে দর্শন পড়ে যাচ্ছে আর যেটা ফিল হওয়ার দরকার ওটা হচ্ছে না কোন বিষয় কি দাম লাগা হচ্ছে না নাকি রসুল ফিকহ তো অনেক কিতাব এমন লাগা হচ্ছে আমি শুনেছি একটা ঘটনা যে আহসান ফতোয়াওয়ালা উনি বলতেন এটা নাকি যে উসুল ফিকহ যেটা পড়ানো হয় এটা একদম বেফায়দা বেকার তার কারণ হলো মানে পড়ানোর পরে এখান থেকে তো কি করা হয় না ইস্তেফাদা করা হয় না নাহবির পড়ার পরে যদি কেউ এরাব দিতে না পারে তাহলে ওস্তাদ কি বলেন যে তার নাহবির পড়া হয়েছে তাই পড়া হয়নি উসুল ফিকহ পড়া হয় যদি কেউ চলমান আর যেটা চলমান নয় বা সবসময় আমরা ইস্তেমাদ করতে পারি না ওটা নিয়ে আমাদের কি হচ্ছে দরস হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কিন্তু উসুল ফিকহের কিছু বিষয় বাড়ানো দরকার কয়েকটি বিষয় আছে উসুল ফিকহের ওই আলোচনা মানে বাড়ানো দরকার কিন্তু পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ আচ্ছা তো এই কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ ওনার জীবদ্দশায় জামিয়া মিল্লিয়াতে মনে হয় একটা সেমিনার হয়েছিল সেমিনারের বিষয় ছিল হলো যে ফিকরে ইসলামী কা কি তশকিলে নাও কি না কা কি হবে কি না কি তশকিলে নাও আচ্ছা তো ফিকরে ইসলামীকে নতুন ভাবে কিভাবে রূপ দেওয়া যায় এই বিষয়ে মানে একটা সেমিনার যেহেতু নতুন নতুন সুবাহাত আসতেছে ইসলাম সম্পর্কে সোয়ালাত আসতেছে ইসলামকে নতুনভাবে উপস্থাপন করার জন্য ফিকরে ইসলামকে কিভাবে সামনে আনা যায় নতুনভাবে রূপ দেওয়া যায় এই বিষয়ে আলোচনা তো অনেককে দাওয়াত করা হয়েছে তো এর মাঝে দাওয়াত থেকে তিনজনকে দাওয়াত করা হয়েছিল তার মাঝে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ উনি ছিলেন পালনপুরি সাহেব রাহিমাহুল্লাহ ছিলেন রিয়াজতলী বিজনবী রাহিমাহুল্লাহ উনি ছিলেন তিনজন আরও ছিল কিনা বাকি ওই সেমিনারে যে গ্যাজেট বের হয়েছে ওই গ্যাজেটে তিনজনের মাকালায় আছে এজন্য বলছে তিনজন তো তিনজন ওনারা ওই সেমিনারে এসে বক্তব্য দিয়েছেন কারি তাইব সাহেব রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য খুতুবাতে হাকিমুল ইসলামে আছে ওখানে ফিকরে ইসলামের নামে আছে আর পালনপুরি সাহেব রাহিমাহুল্লাহ ওনার যে মাকালা ছিল এরপরে বিজনবী রাহিমাহুল্লাহ যে মাকালা ছিল উভয় মাকালা অনেক পরে ছেপেছে মানে ইসলাম তাকায়্যুব ফি দুনিয়ামে এই শিরোনামে তো পরিবর্তনশীল পৃথিবীতে ইসলাম কিভাবে টিকে থাকবে ইসলাম কিভাবে যুগ সমস্যার সমাধান দেবে এই বিষয় নিয়ে দুজন আলোচনা করেছেন তার মাঝে বিজনবী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন হচ্ছে উসুল ফিকহের একটা নির্দিষ্ট বহস নিয়ে দালালাতের বহস নিয়ে মানে দালালাতুল জুমলা দালালাতে যে আমরা পড়ি ইবাদাতুন নাস ইশাতুন নাস ইত্তিজাউন নাস এটা পড়ে ওই বিষয়ে লম্বা আলোচনা করেছেন আর পালনপুরি সাহেব রাহিমাহুল্লাহ উনি আলোচনা করেছেন হচ্ছে আমরা যে মানে হাওয়াদিসের নামাজ নিয়ে আলোচনা করছি উনি প্রথমে আলোচনা করেছেন যে নতুন যুগে নতুন মাসাইল আমরা কি করব তো উনি ভাগ করেছেন মাসাইল দুই প্রকার কিছু মাসাইল এমন আছে যার এই নাও এর আগেও চলে গেছে একদম হুবহু না থাকলেও নাও পাওয়া যায় আর কিছু মাসাইল এমন আছে যেটা বর্তমান যুগেরই মানে পয়দা কারদা বলা যেতে পারে নতুন এই যুগই সৃষ্টি করেছে এটাকে এর আগে ছিল এটা একদম নতুন সর্বদিক থেকে নতুন এই মাসাইলের তাফসীর করার পরে উনি বলেছেন যে সমাধান কিভাবে হবে তো সমাধানের জন্য উনি কয়েকটা প্রস্তাব রেখেছেন তার মধ্যে একটা মুস্তাহিদ ইস্তিহাদ মুতলাক মুতলাক ইস্তিহাদের মাধ্যমে কি দেওয়া সমাধান समाधान तो एरा तो संभव ना तो एरा जो इस्लाम और इस्लाम की ताकना बाकी ताकना आधार वाले मुस्लिम दिए चल जे ताहोले चारों मज़हब की करा होगा एक करा होगा माखलूत करा होगा तो बोलते हैं जे इधर वाले सहज बना है ना वाले कोठें जब तो प्रत्येक टा मज़हब भी अपना अपना उसूल है ये प्रत्येक मज़हब ही मुफ्ती फकीर और आचन तो अपना अपना उसूल बाकी रखिए चाहते क्यों रखा होगा चाहते एक होगा ना जो तो प्रत्येक उसूल स्वतंत्र मुमताज आलादा आलादा तो एटाও मुश्किल पर शेष पर्यन्त उन्हें এসেছেন যে বর্তমান সমস্যার জন্য সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আল মুস্তাহিদুল মুনতাসিব অথবা আল ইজতিহাদুল মুকাইয়াদ যেটা খোলা চলে তাকে যেটা ঠিক অর্থাৎ প্রত্যেক মাযহাবের যারা ফুকাহা আছেন মুতাবাহির ফিল মাযহাব যারা আছেন ওনারা হাওয়াদিস ও নাওয়াজিল নিয়ে আপনা উসুল ও কাওয়ায়েদ নিয়ে আলোচনা করবেন সমাধান দিবেন समाधान দেওয়ার পরে যদি কখনো এমন হয় যে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আরেকজনের সমাধানটা বেশি কি মনে হচ্ছে বেশি উপযোগী মনে হচ্ছে তাহলে জোরাতের কারণে অন্যদের সমাধান দেওয়া তো সুযোগ আছে অনেক ক্ষেত্রেই বলা না যে কাওয়াইদুন আলা তাআবাহু আর ইবনে রুজাই মিসরি রাহিমাহুল্লাহ আল আসওয়ার নাজাইর লিখেছেন তো আসওয়ার নাজাইরের বিশাল সংখ্যক মানে জায়গায় দেখা যায় যে উনি হুবহু সুয়েদি রাহিমাহুল্লাহর মুতাবাআত করেছেন এবং কোথাও কোথাও এমন হয়েছে যে সৈয়দ রহমুল্লাহ আসওয়ান আজাদ থেকে হুবহু কায়দাটা নিয়েছেন একদম ওই কায়দাটাই যেমন নাকি হাল ইকরাহুল হিসাবুল কোরআন এটা সওয়াল কায়দা তো সওয়াল দেওয়া হয় না তাই না কায়দা তো মুস্তাকিল একটা ইবারা হুকমিয়া হবে মানে এটা একটা মানে উসুলের মতো হবে সওয়াল তো উসুল না সওয়াল তো সুন্দর তৈরি করে কিন্তু এখানে কায়দা অনুযায়ী কি দিয়েছেন সওয়াল হাল ইকরাহুল হিসাবুল কোরআন तो एक अनुवादটা মূলত সৈয়দ রাহিমাহুল্লাহর কিতাব থেকে নেওয়া সৈয়দ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মানে এই বিষয়ে মুস্তাকিল মতো কায়দার পান নেই আমার মাঝে এর পান নেই যার কারণে ওই শাফিঈদের থেকে নিয়েছেন পরে বলেছেন যে ওয়া কাওয়াইদুনা লা তাআবাহু আর এই যে এখানে যে দাবিগুলো উপস্থাপন করা হলো যে সমাধান দেওয়া হলো এই সমাধান আমাদের মাযহাবের কাওয়াইদের সাথে কি কিনা সাংঘর্ষিক না चारों मज़हब अपना अपना उसूल अनुयायी इस्तेहाद करबे ताखरीज ठीक करबे এরপরে যদি কখনো এমন হয় যে কোন মাযহাবের খাস কোন রায় বেশি মুওয়াফিক মনে হচ্ছে জোরাতের ক্ষেত্রে তাহলে এক মাযহাবওয়ালা ওই মাযহাব থেকে নিতে পারে ওই রায়টা নিতে পারে যেভাবে থানবী রাহিমাহুল্লাহ জাল হিলাতুন নাজিজা এর মানে বেশ কিছু বিষয় মালিক মাযহাব থেকে কি করা হয়েছে না হয়েছে নিতে পারে তো বারবার সাহেব রাহিমাহুল্লাহ উনি যে শেষ সমাধানটা দিলেন যে এখন বর্তমান যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান কিসের ভিত্তিতে দিতে হবে তাকে যে ফিকহ ভিত্তিতে দিতে হবে উনি আরেকটা অবসর হয়েছে ওই কিতাবটা বরাবর কাশাবাড়ি তো অংশাবাড়ি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসকে দিয়েছেন এমন ভাবে সাজিয়েছেন যেন এটা কিয়ামত পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান হতে পারে এবং এটা সম্ভব হতে কেন যেহেতু এটা আল্লাহর বাণী কোরআন এবং হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এলকা করা হয়েছে যেন সম্ভব হয়েছে কিন্তু একজন মুস্তাহিদ উনি যত মানে মেধাবী হোক না কেন ওনার যোগ্যতা এবং ইজতিহাদি মালাকা যত বেশি হোক না কেন এরপরও তো একটা সীমাবদ্ধতা আছে তো এইজন্য সর্বক্ষেত্রে যদি এমন হয় যে আমরা মাযহাবের রসুসের ভিত্তিতে সমাধান দেব মাযহাবের নাজায়ের ভিত্তিতে সমাধান দেব উনি বলেছেন অনেক ক্ষেত্রে দেখা যায় কিয়াস দর কিয়াস লাজে এসে যায় কিলামে এসে যায় কিয়াস দর কিয়াস কিয়াস করতে করতে দেখা গেল যে ইমাম মানি মানি কম আর বর্তমানে ফতোয়ার মাঝে পাঁচটা কিয়াস হয়ে গেছে তো কিয়াস দর কিয়াস হতে হতে অনেক সময় মাসলাকে পরিবর্তন হয়ে যায় সমাধানের মধ্যে অনেক সমস্যা এসে যায় তিনি বলেছেন যে অনেক ক্ষেত্রে এমন করতে হবে যে মাযহাবের সুনির্দিষ্ট নাজায়ের নসুসের উপর ইক্তেফা না করে সরাসরি কোরআন হাদিস থেকেই মাসলার সমাধান বের করতে হবে বাকি উসুল থাকবে তার নির্দিষ্ট মাযহাবের উসুলের ক্ষেত্রে মুকাইয়াদ থাকবে বাকি নসুসের উপর তাখরিজ করা জরুরি না কোরআন হাদিস থেকে নিতে পারবে এরকম ধরনের কথা উনি বলেছেন তো এর আরেকটা দিক যে তাকে যে ফিকহের পাশাপাশি মাযহাবের উসুল এবং কাওয়াইদের ভিত্তিতে সরাসরি কোরআন হাদিস থেকে ইসতিহাদ করা যাবে কিনা বর্তমান নামাজের বিষয়ে। তো এটা আলোচনা করার মূল উদ্দেশ্য হলো যে পারভেজ সাহেব রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন এই কথাটা আমাদের কাছে অনেকের কাছে আজনবী মনে হয়েছে। আমি এর আগেও আলোচনা করেছি। তো আজনবী মনে হয়েছে তার কাছে আজনবী মনে হওয়াটা আমার কাছে অবাক লাগছে। যে কাজটা 1000 বছর ধরে হয়ে আসছে ওই কাজের উচ্চারণে কে করেছেন? পারভেজ সাহেব করেছেন। ওই নতুন কথা বলেছেন, ওই নতুন কথা বলেন নাই। এই তরিকায় তো কাজ হয়ে আসছে, এমনও কাজ হচ্ছে। বর্তমানে নামাজের গ্রুপ সমাধান কিভাবে দেওয়া হচ্ছে? এই যে করোনা আসার পরে যে বিভিন্ন ধরনের নতুন নতুন কি দেওয়া হলো, নতুন নতুন মাসাইল আসে নাই, সমাধান কিভাবে দিয়েছে? এই করোনা কি আবহাওয়া ছিল কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? একদম স্ট্যান্ডার্ড উত্তরাখের ভিত্তিতে না, তাকে যে ভিত্তিতে কি করা হয়েছে সমাধান দেওয়া হয়েছে। এই কাজটা চলমান। সাইফুল ইসলাম মুফতি তকী ওসমানী সাহেব হাফেজাহুল্লাহ, ওনার গুরুত্ব আমাদের কাছে এত বেশি কেন? এই সাধারণ তাহারাত সালাতে মাসালার জন্য নাকি উনি নামাজের বিষয়ে কি দিয়েছেন? সমাধান দিয়েছেন। যে বিষয়গুলো আমরা সমাধান দিতে পারিনি ওই নামাজের বিষয়ে উনি কথা বলেছেন, সমাধান দিয়েছেন। তো উনি সমাধান কিভাবে দিলেন? খালেদ সাহেবের আহমদ সাহেবের গুরুত্ব অনেক আছে। তো ওনার ওনার ফাতাফুকটা, ওনার ইমতিয়াজটা কোন কোন ক্ষেত্রে? ওই নামাজের ক্ষেত্রে কি দিয়েছেন? সমাধান দিয়েছেন। এখনো বিভিন্ন দাওয়াত ইফতার মাঝে মানে অনেকটা কি করা হয়, গুরুত্ব সহকারে বলা হয় যে আমাদের এখানে আধুনিক মাসালে কি করা হয়, বেশি পড়ানো হয়, বেশি মোতালা করানো হয়, আলোচনা করা হয়। আধুনিক মাসালে যে আলোচনা করা হয় কিসের চর্চা হচ্ছে? এটা তাহলে পৃথিবী কি করা আছে? এটা কেন হয়ে গেল যে বিষয় আমরা চর্চা করি কিন্তু বিষয়ের নাম জানি না, বিষয়ের উসুল এবং জাবেদা জানি না? এটা খুবই অবাক করার মতো বিষয়। যে যে কাজটা 1000 বছর ধরে চলে আসছে ওই কাজটা আমাদের নতুন হয়ে আছে, অথচ কাজটা আমরা করে যাচ্ছি। যদি মুক্তাসির তৈরি করা হয় এবং ওই বাপটা যদি ফতোয়া মাহমুদিয়া বা এরকম ধরনের কোনো বড় ফতোয়ার কিতাব খোলা হয়, তাহলে অনেক মাসাইল ফতোয়ার কিতাবে আছে, কোথায় নেই? মুক্তাসির তৈরিতে নাই। তো এই বাড়তি মাসাইলগুলো ওরা কীভাবে বলেন যে তাকলিফ ভিত্তি না হয়? আজকে তাকলিফ ভিত্তি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে নামাজের হওয়ার কি হবে না, ওটা সমাধানে হবে না। যাই হোক, তাহলে আমি বলতেছিলাম যে ফিকহ শরিয়া সবসময় কি হবে? চলমান থাকবে, সবসময়ের জন্য সলিহ তাতবিক হবে। কিন্তু এই সলিহ তাতবিক এটা প্রমাণ করতে হলে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে মাযহাবের আওতায় থেকেও শরিয়া এবং ফিকহ সমৃদ্ধ হচ্ছে কিসের মাধ্যমে? তাকলিদ ফিকহের মাধ্যমে। তো তাকলিদ ফিকহের কোনো কোনোভাবে আমরা চর্চা করি কিন্তু এটা ইলমি আন্দাজে, ফন্নি আন্দাজে কি করে না, চর্চা করে না। তো এই বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। যেমন উসুল ফিকহ আমরা মুস্তাকিল পড়ে মুস্তাকিল ফন হিসাবে, তো আর তাকরিজুল ফিকহকেও আমাদের মুস্তাকিল বলা দরকার। এবং যে কাজগুলো আমরা করছি অনেকটা এরকম যে উসুল ফিকহের মাঝে যেভাবে এই কোনো জুমলার মাতলুল কিভাবে আমরা বুঝবো, আমাদের আইমা হানাফিয়া ওনারা কি করেছেন? অনেক ইহসা, ইস্তিকরা, ইজতিহাদ, ইস্তিখরাজ অনেক করেছেন। ওনারা দেখেছেন যে 4 তরিকা আমাদের কি হয়ে যাচ্ছে মুনাসির হয়ে যাচ্ছে। আবার অন্য মাঝাবে আরো কিছু তরিকা আছে। শাহরুল্লাহ দেহলি রাহমুল্লাহ উনি হুজুরের বাড়িতে আমাদের 9 তরিকা উল্লেখ করেছেন, কিন্তু আমাদের মাঝাবে 4 তরিকাই হচ্ছে কি মুতামাদ, এবং এটা মুকাররর হয়ে গেছে। এবারে তো নাস, এশাদুন নাস, এবারে কি হবে একটা যাওয়ার নাস এবং কি তারাতুন নাস। মানে পৃথিবীতে এমন কোনো জুমলা নাই যে জুমলার আপনি অর্থ করবেন বা মাতলু টাইপ করবেন আর এই 4 তরিকার বাইরে চলে যাবে, এমন না বিষয় না। কোরআনের যে তাফসীর করে না কেন, হাদিসের যে সরাই করে না কেন, এই তাফসীর এবং সরাই এই 4টা লাইনে কোরআনের লাইনে আসতেছে, এর বাইরে যাচ্ছে না। বাকি এর বাইরে সুযোগ আছে, এর বাইরে কি নাই সুযোগ নাই। এত তো আমাদের ইমান বিশ্বাস আছে নাকি? এখন চিন্তা করে দেখেন যে হাদিসে অনেক সরা পড়েছি আমরা, মিশকাতের সরা তিনি পড়েছি বা সহিহ বুখারীর অনেক সরা পড়েছি। সরা পড়ার সময় কি আমরা মানে উসুলি দৃষ্টিকোণ থেকে কি আমরা খেয়াল করেছি যে এটা ইবাদাতুন নাস, এটা ইশারাতুন নাস, এটা দালালাতুন নাস, এটা ইক্তিজারুন নাস, এভাবে কি আমরা তামিজ করেছি? সরা পড়েছি কিন্তু সরা যে তরিকায় বের হলো ওই তরিকার খবর নাই। তবুও আমরাও নামাজে পড়ি, আধুনিক মাসালা পড়ি, কিন্তু আধুনিক মাসালা কিভাবে তাকরিজ হচ্ছে, কিভাবে ইস্তিখরাজ হচ্ছে ওই তরিকগুলো আমরা কি করি না, খেয়াল করি না। এর কারণে ক্ষতি যেটা হয় সেটা হলো যে মালুমাত বাড়ে কিন্তু মালাকা বাড়ে না। যে কয়েকটি মাসালা মুখস্থ করিয়ে দেওয়া হয় ওগুলি বলতে পারে, তার সামনে নতুন কিছু আজকাল কি করতে পারে না, বলতে পারে না। কেন? তরিকা জানা নেই, কয়েকটি মাসালা জানা আছে। आधुनिक मसाइल नवाजेन जेगुलो आछे एगुलो तो अवश्यई पढ़ते होबे साथे साथे उसूलुत ताखरीज बा कावायदुत ताखरीज आमादेर पढ़ते होबे। तो एटा किन्तु एकदम आजनबी ना, कावायदुत ताखरीज फिकही एमन एकटा काज जेटा 1000 बछर धरे चलेছে, तार माने এটা কিছুটা বিষয়, এটা আমাদের কোনো অভাব নাই। মানে তাখরিজের ফিকহের কাওয়ায়েদ জাওয়াবের উসুল সবকিছু ফুকায়ে কেরাম ওলামায়ে বলে গেছেন, বাকি এক জায়গায় কি করা হয়নি, জমা করা হয়নি। আর আল-বাহর রাইকে সারা মাসুর সারা তাই না, কাজু তাকায়ের মতনটা কেমন, অনেক বড়, খুবই ছোট মতন না। তা আল-বাহর রাইকে হলে দেখা যায় যে কাজু তাকায়ের একটা জুমলা নিয়েছে, জুমলা নিয়ে তো সারা করছেন 2 পৃষ্ঠা, তো একটা জুমলা 2 পৃষ্ঠা সারা কিভাবে হলো, কিসের ভিত্তিতে বললেন? 5-6 লাইন হচ্ছে ওই ওটার মাতলুব পয়েন্ট করেছেন, আর এরপর থেকে কি শুরু হয়ে যায়, তাফরিক শুরু হয়ে যায়। তাফরিক গুলো তো হচ্ছে, কিন্তু আমাদের এখন জানা দরকার তাফরিক গুলো কিভাবে হচ্ছে। আমরা তাফরিক পড়ে কিন্তু কিভাবে হচ্ছে এটা কি করে না, পড়ে না, এই জন্য আমাদের মালাকাটা তৈরি হয় না। কিছু মাসাইল মুখস্থ হয় কিন্তু মানে তুরুকুর তাফরিজ না দাঁড়ার কারণে মূল যে মালাকা ফিকহিয়া আকলিয়া ফিকহিয়া যে দরকার, ফিকহি দিমাগ তৈরি হওয়া দরকার, ওই ফিকহি দিমাগটা আমাদের তৈরি হয় না। তো মোটামুটি তাফরিজের ফিকহির গুরুত্ব কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। এখন তাফরিজের ফিকহি আমরা করবো কিভাবে, বা এক্ষেত্রে উসুল কি কি আছে, কাওয়ায়েদ কি কি আছে, আইমাই কিরাম কিভাবে করেছেন, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। তো তাখরিজুল ফিকহির পরিচয়টা কি, তারিফটা বলে আলোচনা শেষ করছি, যে তাখরিজুল ফিকহি বলে আসলে কি বোঝানো হচ্ছে, সংক্ষেপে আমরা কিভাবে বুঝবো। তো তাখরিজুল ফিকহি সম্পর্কে মোতালা করতে হলে, যদি উসুল দৃষ্টিকোণ থেকে মোতালা করতে চাই কেউ, তাহলে কিছু আলোচনা পাবে হয়ে তাওয়াকাতুল ফুকাহার আলোচনা আছে, আসহাবুত তাখরিজের আলোচনায় সবাই তাফসির করে না, তার ওখানে শুধু আসহাবুত তাখরিজের কাজ বয়ান করে শেষ, কাজটা কিভাবে হয় এটা কি করা হয় না, বয়ান করা হয় না। এরপরে কেউ কেউ কিছু কিছু আলোচনা করেছেন, তো ওটা দেখা যেতে পারে, হুজ্জাতুল্লাহি বালিগা দেখা যেতে পারে। আর যে সকল কিতাব আমাদের তাফসির বেশি হয়েছে ওই কিতাবগুলোও দেখা যেতে পারে, আলা তাখরিজি ফুলান, মুখারাজ আলা কাওলি ফুলান, এভাবে ভূমিকাটা কি করা হয় স্পষ্ট বলা হয়। আর রাতুল মুহতার মাঝে আছে যে কোনো ব্যক্তি যদি একদিন ইতিকাফ করেছেন, ইতিকাফ করার পরে যদি ইতিকাফ ভেঙে যায় তো কয়দিন কাজা করবে, 10 দিন না একদিন, ফতোয়া হচ্ছে একদিন কি করবে, কাজা করবে। তো এখানে একটা ইখতিলাফ নকল করা হয় যে আবু ইউসুফ রাহমানুল্লাহ এর একদিন, সম্ভবত এরকমই হবে যে আবু ইউসুফ রাহমানুল্লাহ এর একদিন আর অন্য মাঝাবে কয়দিন, 10 দিন, এভাবে একটা ইখতিলাফ নকল করা হয়। যে ইখতিলাফের নকল থেকে বোঝা যায় যে সরাসরি মনে হয় আবু ইউসুফ রাহমানুল্লাহ ইমাম রাহিমাহুল্লাহ থেকে মানকুল, কিন্তু আসলে মানকুল না। কিন্তু এই মাসলা হচ্ছে মুখারাজ আলা মাসআলাতিন উখরা, কোন ব্যক্তি যদি 4 রাকাত নফলে নিয়ত করে, 4 রাকাত নফলে নিয়ত করার পরে যদি 2 রাকাতে নামাজ শেষ করে দেয়, অথবা প্রথম রাকাতে অথবা 2য় রাকাতে তার নামাজ যদি ফাসাদ হয়ে যায়, তাহলে কয় রাকাত কাজা করবে, 4 রাকাত কাজা করতে হবে না, 2 রাকাত কাজা করবে। 4 রাকাতে নিয়ত করেছে, প্রথম রাকাতে কি নামাজ ফাসাদ হয়ে গেছে অথবা সে নামাজ ভেঙে দিয়েছে, আমি যদি একটু কাজা করতে চাই তাহলে কয় রাকাত করবে। এই ক্ষেত্রে আমাদের ইখতিলাফ নকল করা হয়েছে যে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ নিকটে 2 রাকাত কাজা করবে, অন্য নিকটে কি 4 রাকাত কাজা করবে। কেন? যেহেতু প্রত্যেকটা 2 রাকাত প্রত্যেক সাফা মুস্তাকিল, যার কারণে সাফা আউয়ালে যদি নামাজ পড়তে হয় তাহলে সাফা আউয়ালে কাজা করবে, সাফা সানি কি করতে হবে না, কাজা করতে হবে না। ঠিক এরপরে তাফসীর করা হয়েছে যে ইতিকাফের প্রত্যেক দিন মুস্তাকিল, সুতরাং একদিনের ইতিকাফ যদি কাজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একদিনে কি করবো, কাজা করবো, অন্য দিনে কি করতে হবে না, কাজা করতে হবে না। তাহলে ওই কাজটাই কিন্তু মুস্তাকিল ছিল না, তাফসীর করা হয়েছে, কিন্তু আলোচনা এমনভাবে করা হয়েছে না এটাও কি মুস্তাকিল একটা আলোচনা, এভাবে করা হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাহিমাহুল্লাহ উনি একটা উদাহরণ দিয়েছেন যে যারা তামিজ জানে না, উসুল এবং ফাতোয়ার মাঝে যে পার্থক্য, তারা অনেক সময় যে গলত ফাহমির শিকার হয়, তারা একটা উদাহরণ দিয়েছেন যে দাঁতার মশলা। তো দাঁতার মশলা আসার পরে অনেকে ভাবে যে এটা মনে হয় একদম আবু হানিফার কওল বা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কওল দাঁতারটা, কিন্তু আসলে তাদের কওল না, বরং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটা ঘটনাকে কেন্দ্র করে ওখান থেকে কি করা হয়েছে, এটাকে বের করা হয়েছে। আর আসলে তাদের কথা ছিল হচ্ছে মানে হয়তো মুক্তাবির রায়ের এ দেওয়ার হবে, অথবা তাহারিক দিলে অন্যদিক তাহারিক হয় কিনা এ বিষয়ে কি করা হবে, দেওয়ার করা হবে, ওনাদের মূল কওল ছিল। কিন্তু দাঁতারটা পরে কি করা হয়েছে, বের করা, তাখরিজ করা হয়েছে। তো এখন সমস্যা হয় হলো যে একজন ব্যক্তি যদি দলিল খোঁজে যে হানাফি মাযহাবের ফতোয়ার দলিল কি, আর দাঁতারটা দলিল খোঁজা শুরু করছে কোরআনের মাঝে, হাদিসের মাঝে, मूल भित्तिर दलिल मूल भित्ति साबित होले मुखारराज कोहले দিয়ে যাবে সাবিত হয়ে যাবে কিন্তু মূল ভিত্তি তুলনা না করে যদি কিছু করে নিয়ে বলেন কোহলে মুখাররাজের দলিল বলে শুরু করেন আর বাচ্চা না তো হতাশ হয়ে গেছেন তো উসলুমের গতি নয় তো হয়ে যাওয়ার সময় তো এখন ওটা পাওয়া যাবে না মানে কাসিনো মানে কলিজের যে মেয়ার পার্থক্য দামিজ করা যে মেকদারে যে ফরকটা করা হয়েছে এর মূল দলিল কোন হাদিসে পাওয়া যাবে কিন্তু দাদাটা দলিল কোথায় পাওয়া যাবে না কোন হাদিসে পাওয়া যাবে না হ্যাঁ দাদাটা মাসলা যে মাসলার ভিত্তিতে তাকরিজ করা হয়েছে ওই মাসলা সামনে ধরে মাসলা গিয়ে যাবে সামনে হয়ে যাবে অনেকটাই এমন যে আমরা সফরের ক্ষেত্রে বলি না যে সফর কত মাইল সফর হয় মোট কত সফর 48 মাইল না তো 48 মাইল একজন অনেক তালাশ করতেছে কোরআন হাদিস সহকারে ফিকহের সব কিতাব তালাশ করতেছে কিন্তু 48 মাইলে কি পায় না কোন দলিল খুঁজে পায় না বাস্তবিক দলিল খুঁজে পাচ্ছে না 48 মাইলে দলিল পাওয়া যাচ্ছে না মানে আর বাহাতু বুড়ি বড়িতে অনেক অনেক মাসাইল দেখেছে কিন্তু 48 মাইল কি কোথাও খুঁজে পাচ্ছে না হঠাৎ দিয়ে একজন উল্লেখ করেছে কিন্তু আসাস উল্লেখ করেনি তাও মানে আমাদের মুহাসিরিন বা কারিম যারা আছে ওনারা উল্লেখ করেছে এর আগে উল্লেখ করেনি তো এখন সে হতাশ হয়ে গেছে যে 48 ঘন্টা না কিভাবে আসলো এবং কমওয়াকত সহ পুরো হিন্দুস্তানের মধ্যে আসর কি 48 মাইল এবং 78 কিলোমিটার এসেছে কিসের ভিত্তিতে 48 মাইলের ভিত্তিতে এটা মুখাররাজ 78 কিন্তু 48 এর তাকরিজ করা হয়েছে तो ये हताशार मूल कारण हलो जो 48 माइल क्यों एसे कौले मंसूस ना कि कौले मुखारराज ये विषय से कि करें तमीज करें तो मूल घटना हलो जो मुफ्ती शबीर रहमतुल्लाह अलैहि आउजारी शरीयह मजे लिखे से हलो हिंदुस्तानी ओलमाए 3 दिन 3 रात मुसाफा जो निजेरा ताल जमा कर देखे निजेरा ताल जमा कर देखे 48 माइल है ये ओनादेर ताल जमा ओनारा हेटे देखे 3 दिन 3 रात हेरे जाओयार परे কারণ কত মাইল হয়েছে 48 মাইল হয়েছে এরপর তিনি ফতোয়া শুরু করেছেন যে মুদ্দত মাসালাত কত হবে সফরের মুদ্দত 48 মাইল তো 48 মাইল কোরআনে আছে হাদিসে আছে এইজন্য ফতোয়া দিচ্ছেন এরকম না কোরআনে আছে মানে 3 दिन 3 रात এটা কোন অভিজ্ঞতার আলোচনা দেখেছেন দেখে 48 মাইল টাইম করেছেন 48 মাইল সাবেত করতে হলে ওই 3 दिन 3 रात কি করতে হবে সাবেত করতে হবে तो এখন যদি হিন্দুস্তানি ওলামায়ে কেরাম নিজেদের তাজবা তাহলে আরো ওদের কিরাম কি হবে যাবে অথবা এর আগে কিরাম কি হবে তাতে পাওয়া যাবে না এবং কওলে মুখারাজে তৈরি করা আসলে পাওয়া যাবে না যদি যত কওলে মুখারাজটা হয় তো মাসের কাছে ভিত্তি করে তো ওই মাসে তৈরি পাওয়া যাবে কওলে মুখারাজে তৈরি ওটা তাবু হয়ে যাবে তখন যাই হোক মাসাইলে যদি এই তামিজ যদি আমাদের কাছে জানা না থাকে যে কোনটা কওলে মানসুস এবং কোনটা কওলে মুখারাজ তাহলে দুই গুণের ক্ষেত্রে আমাদের অনেক কি হবে সমস্যা হয়ে যাবে তাকরিজের ফিকহের গুরুত্ব মানে এইভাবে কি করা আমরা দমন করা যায় তার তাকরিজ ফিকহ বলতে কি বোঝানো হচ্ছে তো এই বিষয়ে পরে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষেপে বলা যেতে পারে তাকরিজের ফিকহের অর্থ হলো যেটা আমরা বলতে যাচ্ছি সেটা ইসতিমবাতুল আহকাম আল আমালিয়া মিন নুসুসিল মাযহাব ওয়া কাওয়াইদিহি অথবা যদি আরেকটু মানে তাখসিস করে বলা হয় তাহলে বলা যায় যে ইসতিমবাতু আহকামিন নাওয়াজিল मिन नुसूस मजहब और कवायदे मजहब नुसूस एवं मजहब कवायदे ভিত্তিতে না জেলা সমাধান কি করা বের করা এটাকে তাকরিজ কি বলে তাহলে এখানে নুসুস এর মজহব কি কি হবে এই বিষয়টা আমাদের বুঝতে হবে তাওয়াইদুল মজহব কি কি হবে এটা আমাদেরকে বুঝতে হবে এরপর নুসুস এর মজহব থেকে কিভাবে তাকরিজ করা হয় তুরুকুত তাকরিজ কি কি এবং কাওয়াইদে মাযহাবের ভিত্তিতে কিভাবে তাকরিজ করা হয় এখানে তুরুক তাকরিজ কি এই তুরুকগুলো আসালিব এবং শুরুতগুলো জানলে আমরা সহজে বুঝতে পারবো যে বাহুর আইকের মাঝে এই সবটাকে জুমলা সরাতে লম্বা কিভাবে হলো বা বর্তমানে যারা নাওয়াজি ও হারাজি সমাধান দিয়ে যাচ্ছেন এই সমাধানগুলো আমরা মানে বুঝতে পারবো কিভাবে সমাধান দিচ্ছেন কোথাও যদি এমন হয় যে দুজনের সমাধান দেখি হয়েছে ইখতিলাফ হয়ে গেছে দুজনে আমাদের বিষয়ে কাম করেছেন ফতোয়া দিয়েছেন দুজনের ফতোয়া দুই রকম হয়েছে আমরা কি করবো একজন তাখাসুসের তালেবের কমপক্ষে অতিরিক্ত বাহাস করা দরকার যে দেখি ওরা দুজনের আছে কার দলিলটা মজবুত বেশি বা কে সবচেয়ে উসুলের কাছে গেছে তো এই জিনিসটা আমরা যদি মোকাবেলা করতে চাই যদি দেখতে চাই তাহলে আমাদের তুরুকুত তাকরিজ দেখতে হবে তরুকত তাকরিজ বা উসুলুত তাকরিজ যা ছাড়া আমরা কখনোই মোকাবেলা করতে পারবো না। মোকাবেলা করলে এটা তাকলিদি মোকাবেলা হবে, আতিহি মোকাবেলা হবে, কিন্তু ইলমি বাহসি মোকাবেলা হবে। এইজন্য তাকরিজের উসুল কাওয়ায়েদ জাওয়াবেদ এবং নুসুসুল মাযহাব কাওয়ায়েদুল মাযহাব এই বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন আছে। আলোচনা করলে সবচেয়ে বড় ফায়দা হবে ফিকহের বিশাল বড় জগৎ আমাদের কাছে উন্মোচিত হয়ে যাবে। বা যে বিষয়টা আমাদের মধ্যে ছিল কিন্তু আমরা ইলমি দৃষ্টিকোণ থেকে দেখিনি ওই জিনিসের ওই বিষয়গুলোকে আমরা নতুনভাবে দেখা কি করবো সুযোগ পেয়ে যাব। তো সামনে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ এগুলো বিষয় নিয়ে। আজকে এতটুকু।